بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুরবানির মাসাইল আর এই মাসাইল বলার আগে সর্বপ্রথম আমরা এটা জেনে রাখি যে কুরবানির ব্যাপারে কুরবানির যে সমস্ত মাসাইল আছে এই সমস্তকে সমস্ত আমরা 13টা ভাগে বিভক্ত করতে পারি আর প্রত্যেকটা ভাগের নাম আমি হেডলাইন হিসেবে বলে যাব তারপরে তার কিছু তুলমূল ব্যাখ্যা করব সর্বপ্রথম কুরবানির সুবুত অর্থাৎ কুরবানি জায়েজ আছে এর দলিল প্রমাণ কি এটা হলো সর্বপ্রথম হেডলাইন এবং বিষয় দুই নম্বর হলো কুরবানির হুকুম কি কুরবানি করাটা কি শরীয়তের দৃষ্টিতে কতটুকু জরুরি এই বিষয় তিন নম্বর টপিক হলো কুরবানির জানোয়ার কোন কোনটা অর্থাৎ কুরবানি করবার জন্য কোন কোন জানোয়ার আমাদেরকে সিলেক্ট করতে হবে চতুর্থ নম্বর হইল জানোয়ারের বয়স কত হওয়া লাগে আর নম্বর পাঁচ হইল একটা জানোয়ারের ভিতরে কতজন মানুষ সামিল হইতে পারবে নম্বর ৬ কুরবানির সময় কি কোন সময়ে কুরবানি করতে লাগে সাত নম্বর হইল কতদিন কুরবানি করতে লাগে আট নম্বর হইল কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি নয় নম্বর হইল কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব কি কতটুকু পরিমাণ সম্পত্তি থাকলে কুরবানি ওয়াজিব হবে নম্বর ১০ হইল কুরবানির জানোয়ার কে জবে করবে নম্বর ১১ কুরবানির কিছু আম মাসলা মাসাইল ১২ নম্বর হইল কুরবানির বিষয়ে কিছু উপকারী কথা ১৩ নম্বর হইল কুরবানির উপরে কিছু বিভ্রান্তি করা প্রশ্ন এবং তার জবাব তো সর্বপ্রথম আমি এর থুলমূল ব্যাখ্যা করি প্রথম কথা ছিল কুরবানির সুবুত কুরবানি যে জায়েজ আছে এর দলিল প্রমাণ কি আর অনেক দলিল প্রমাণ আছে আমি শর্টকাটে খালি বলছি মেন মেন কথাগুলা সূরা মাঈদার আয়াত নম্বর ২৭ আছে সূরা হাজের আয়াত নম্বর ৩৪ আছে এবং সূরা কাউসারের আয়াত নম্বর ২ আছে দুই নম্বর ছিল কুরবানির হুকুম কি কুরবানি করাটা কি ফরজ ওয়াজিব সুন্নত কি তো মনে রাখবো যে কুরবানি করাটা ওয়াজিব সাহেবে নিসাবের জন্য কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেছেন যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি কুরবানি না করলো সে যাতে আমার ঈদগাহে যাতে না আসে তৃতীয় নম্বর হইল কুরবানি কোন কোন জানোয়ারের করা চলে তো জেনে রাখবো সাত ধরনের জানোয়ারের কুরবানি করা চলে নম্বর ১ মেন্ডা নম্বর ২ দুম্বা নম্বর ৩ ভেড়া নম্বর ৪ ছাগল বকরি নম্বর ৫ মোষ নম্বর ৬ উট নম্বর ৭ গরু এই সাত ধরনের জানোয়ারের কুরবানি জায়েজ আছে এর বাইরে অন্য কোনো বস্তু বা অন্য কোনো জানোয়ারের কুরবানি করা জায়েজ নাই কুরবানি হবে না আর ৪ নম্বর হইল কুরবানির জানোয়ারের বয়স কত হতে হবে তো মনে রাখবো উট ৫ বছর কমপ্লিট হতে হবে মোষ আর গরু ২ বছর কমপ্লিট হতে হবে আর ভেড়া দুম্বা ছাগল মেন্ডা এই সমস্ত থেকে সমস্ত জানোয়ার ১ বছর কমপ্লিট হতে হবে একদিন যদি কম থাকে সেই জানোয়ার কুরবানি জায়েজ হবে না নম্বর ৫ একটা জানোয়ারের ভিতরে কতজন মানুষ সামিল হইতে পারবে জানোয়ার যদি বড় হয় অর্থাৎ উট গরু মোষ এগুলো যদি হয় তাহলে বেশির বেশি ৭ জন পর্যন্ত একটা জানোয়ারে সামিল হতে পারবে কমসে কম একজন দুইজনের কোনো পরিমাণ নাই যতটুকু হতে পারে আর যদি জানোয়ার ছোট হয় যেরকম দুম্বা মেন্ডা ভেড়া ছাগল এগুলো যদি হয় তাহলে একজনের উপরে একটা জানোয়ারের মধ্যে শরীর হতে পারবে না সামিল হতে পারবে না নম্বর ৬ ছিল কুরবানির সময় কি কোন সময় কুরবানি করতে লাগে তো বুখারি শরীফের হাদিসে দ্বারা সাবিত আছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন যে তোমরা ঈদের নামাজ আদায় করার পরে জানোয়ার কুরবানি করো সেজন্য জানোয়ার কুরবানি করার সময় হলো ঈদের নামাজের পরে সাত নম্বর ছিল যে কতদিন পর্যন্ত জানোয়ার কুরবানি করা যায় এই মশলাটাও ধ্যান দিয়ে শুনব তিন দিন পর্যন্ত জানোয়ার কুরবানি করা চলে তিন দিন পর্যন্ত কুরবানি হবে কোন কোন তিন দিন ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন অর্থাৎ ১০ জিলহিজ্জা ১১ জিলহিজ্জা ১২ জিলহিজ্জা এই তিন দিন আট নম্বর ছিল কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত আছে অর্থাৎ এখানে ৪টা শর্ত আমরা জেনে রাখব প্রত্যেকজন মহিলা এবং পুরুষের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ৪টা শর্তের ১ নম্বর শর্ত হইল মুসলমান হতে হবে ২ নম্বর হইল
আজাদ হতে হবে, গোলাম এবং বান্দির উপরে কোরবানি ওয়াজিব হয় না। তৃতীয় নম্বর হইল সাহেবের নেশাব হতে হবে, কোরবানি করার ক্যাপাসিটি এবং সম্পত্তি তার কাছে থাকতে হবে। চতুর্থ নম্বর এবং শেষ নম্বর হইল সে ব্যক্তি মুকিম হতে হবে, মুসাফির উপরে কোরবানি ওয়াজিব হয় না। যেরকম জাকাত মুসাফিরের উপরেও জাকাত ওয়াজিব হয়, মুকিমের উপরেও জাকাত ওয়াজিব হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে একটু ভিন্ন আছে, একটু আলাদা আছে। যদি মুসাফির হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয় না। তারপরে নয় নম্বর হইল কোরবানির নিসাব কি, অর্থাৎ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কতটুক সম্পত্তি থাকতে হবে, কতটুক মালের নিসাব হতে হবে। তো এর অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমি থুলমুল খালি কোনো সুরতে মশলাটা বুঝবার জন্য বলতেছি। স্বর্ণ 7.5 তলা হতে হবে আর রূপো 52.5 তলা হতে হবে। যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ রূপো এতটুক পরিমাণ নাই বা একেবারেই নাই, তাহলে তার কাছে দেখতে হবে 5টা বস্তু তার কাছে আছে কি না। 1 নম্বর কিছু স্বর্ণ, 2 নম্বর কিছু রূপো, 3 নম্বর কিছু টাকা পয়সা, 4 নম্বর বিজনেসের মাল সম্পত্তি, আর 5 নম্বর হইল বাড়ির অপ্রয়োজনীয় বস্তু। এই সমস্তকে সমস্ত মিলা বা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি এতটুক পরিমাণ হয়, যতটুক পরিমাণ 52.5 তলা রূপা বা 7.5 তলা স্বর্ণর মূল্য হয়, সেই ব্যক্তিও কুরবানি করতে হবে, সেই ব্যক্তির উপরেও কুরবানি ওয়াজিব হবে। 10 নম্বর হইল জানোয়ার কে জবে করবে। জেনে রাখবো যে যে ব্যক্তি কুরবানি করতেছে সে ব্যক্তি নিজেই জবে করাটা সবচেয়ে উত্তম এবং ভালো, আর সে যদি না করে তাহলে কমসে কম জবে করার সময় সে ব্যক্তির সম্মুখে থাকাটা এটাও মুস্তাহাব আমল, ভালো আমল। কিন্তু যাকে দিয়ে জব করাবে সে ব্যক্তি মুসলমান হতে হবে। অনেক সময় টাউন এলাকার মানুষ তারা নিজে জানোয়ার হাত লাগাইতে একটু হেজিটিস ফিল করে, একটু ঘিন ঘিন ভাব ফিল করে। অনেক মানুষ আছে তারা কোনো নন মুসলিম আদার কাস্টের কোনো মানুষ দিয়া জবে করায়, সাফ সাফাই করায়। তাহলে মনে রাখবেন আদার কাস্টের কোনো মানুষ অর্থাৎ নন মুসলিম দিয়ে যদি জানোয়ার জবে করানি হয়েছে, তাহলে জানোয়ার খাওয়া জায়েজ নেই, কোরবানি তো দূরের কথা। এই জানোয়ার মুর্দা এবং মরা হিসাবে ধরা হবে, এই জানোয়ারের মাংস খাওয়া চলবে না। 11 নম্বর হলো কোরবানির আম কিছু মাসলা মাসাইল। এই টপিকটা একটু অনেক লম্বা, এই টপিকের মাথে হাতে পারে 11 ধরনের মাসলা মাসাইল বর্ণনা করা হয়েছে। কোরবানির কিছু প্রয়োজনীয় মশলার ভিতরে প্রায় 11 ধরনের মশলা মাসাইল আসছে। 1 নম্বর হইল কুরবানির জানোয়ার এবং তার বয়স। 2 নম্বর হইল জানোয়ারের কিছু দোষগুণ। 3 নম্বর হইল জানোয়ারের ভিতরে কতজন মানুষ সামিল হওয়া যাবে, এই বিষয়ে কিছু হুকুম আহকাম। 4 নম্বর হইল কুরবানি কর্নেওয়ালা এবং কুরবানির জানোয়ারের কিছু খাস খাস হুকুম আহকাম, কোন কোন জানোয়ারের কীভাবে কুরবানি করতে লাগে এই বিষয়ে। আর 5 নম্বর হইল কুরবানির জরিয়ায় ইসালের সওয়াব করার হুকুম আহকাম। 6 নম্বর হইল কুরবানির দিন, কুরবানির সময় এবং কুরবানি কাজা করার হুকুম আহকাম। 7 নম্বর হইল জানোয়ার জবে করার কিছু আদব কায়দা। আর 8 নম্বর হইল কিছু মকরু কাম, যাত্রীকে বেঁচে থাকতে লাগে। 9 নম্বর হইল কুরবানির গোশতের হুকুম আহকাম, কুরবানির গোশত কীভাবে কী করতে লাগে না করতে লাগে। 10 নম্বর হইল হালাল জানোয়ারের হারাম এবং মকরু কিছু অঙ্গ। 11 নম্বর হইল কুরবানির খালের হুকুম আহকাম। এই পুরো 11টা বহুত লম্বা টপিক, প্রত্যেকটা আলাদা আলাদা একটা টপিক। ইনশাল্লাহ প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে বলবো, আলাদা আলাদা আলোচনা করব। এটা এতটুকুই থাক। আর তারপরে 12 নম্বর আমাদের যেটা হেডলাইন মেইন, প্রথমে যেটা আমি বলছিলাম, 12 নম্বর হইল কুরবানির বিষয়ে কিছু উপকারী কথা। এটাও বিভিন্ন ধরনের আমাদের নলেজের এবং জানার কিছু কথা আছে। তারপরে শেষ নম্বর এবং 13 নম্বর হইল কুরবানির উপরে করা কিছু বিভ্রান্তিজনক প্রশ্ন এবং তার উত্তর। অনেকজন প্রশ্ন করে কুরবানি করে দেশের ক্ষতি করতেছে, লাখ লাখ জানার কুরবানি করতেছে, মানুষের লস হইতেছে, মানুষের বেমার হয়, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আছে। ইনশাল্লাহ এটাও আলাদাভাবে
ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মাসাইল সেই সেই বুঝা উম্মতকে জানানি এবং বুঝানোর তৌফিক দিক।